সালামু আলাইকুম, কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেক ল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ল্যাব বাংলাদেশের জিনার ডায়োডের প্রথম লেকচারে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমার অফিসের ব্যস্ততা এবং নিজের কিছু কাজের ব্যস্ততা নিয়ে আপনাদের অনেক দিন যাবত কোনো টিউটোরিয়াল দিতে পারতেছি না, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে থেকে ইনশাল্লাহ আবার শুরু করলাম, আমরা এখন থেকে নিয়মিত লেকচার দেওয়া শুরু করব। এটা হোক অটোমেশনের উপরে অথবা এটা হোক জব প্রিপারেশনের উপরে, ইলেকট্রনিক্স বেজও হতে পারে, ইলেকট্রিক্যাল বেজও হতে পারে, যাই হোক না কেন আমরা এখন থেকে একটু নিয়মিত লেকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে জিনার ডায়োডের প্রথম লেকচার, আর এই লেকচারের বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জিনার ডায়োড, অর্থাৎ জিনার ডায়োড সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিব। তো ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় দেখাইছি জিনার ডায়োডের সিম্বল। তো জিনার ডায়োডের সর্বপ্রথম আমাদেরকে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এক নম্বরে আমরা বলতে পারি জিনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল ডায়োড। তো স্পেশাল ডায়োড কেন বলা হয়? স্পেশাল ডায়োড আমরা এই কারণেই বলি যে এই ডায়োডের একটা সূক্ষ্ম ব্রেকডাউন ভোল্টেজ থাকে, অর্থাৎ এটাতে যখন রিভার্স বায়াস দেওয়া হয় তখন এটার ব্রেকডাউন ভোল্টেজটা যেই রেটিং থাকে সেই রেটিং অনুযায়ী ব্রেকডাউন ঘটে। আর আমরা এই সূক্ষ্ম ব্রেকডাউন ভোল্টেজের কারণে এটাকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের যদি এই জায়গায় কোনো লোড থাকে আর আমরা যদি এই পাশে একটা সাপ্লাই দেই, যাই সাপ্লাই দেই না কেন, এটা ধরলাম হচ্ছে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করব, এই জায়গায় যদি আমরা একটা জিনার ডায়োড লাগাই রিভার্সে, ওকে, তাহলে দেখা যাবে এই জায়গায় যদি আমার লোড থাকে তাহলে এই জায়গার আরআরই যেই ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে জিনার ব্রেকডাউন ভোল্টেজের সমান। ওকে, তো আমরা জিনার ডায়োডকে স্পেশাল এই জন্যই বলতে পারি যে এর একটা সূক্ষ্ম ব্রেকডাউন ভোল্টেজ থাকে এবং এটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা যায়। তো দুই নম্বরে আমরা বলতে পারি যে এই স্পেশাল ডায়োড বলতেছি এবং এর যে ব্রেকডাউন ভোল্টেজটা সেটা কিসের উপরে নির্ভর করে, সেটা নির্ভর করে হচ্ছে যে আমাদের এই ডায়োডতে যে রিজিয়নটা থাকে, অর্থাৎ এটাও তো একটা পিএন জাংশন ডায়োড, এটার এই জায়গায় একটা ছোটো একটা লেয়ার থাকে আমাদের নর্মাল ডায়োডের থেকে, এই ডায়োডের এটাকে বলা হচ্ছে জিনার রিজিয়ন। ওকে, এই জিনার রিজিয়নের কি করা হয়, ড্রপিং করা হয়, এবং এই ড্রপিংয়ের উপর বেস করেই এই জিনার পটেনশিয়াল ডিপেন্ড করে। তো ড্রপিংটা কি, ড্রপিংটা মানে হচ্ছে ইম্পিউরিটি মিক্সড করা, অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে ইম্পিউরিটি হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা বৃদ্ধির জন্য ইম্পিউরিটি মিক্সড করা হয়। তো এই ইম্পিউরিটি মিক্সডের উপরই ডিপেন্ড করে যে জিনার ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ বিজেড এটার ভ্যালুটা কত হবে। ওকে, তো এইটা হচ্ছে যখন আমাদের ড্রপিং আস্তে আস্তে বাড়ানো হয় তখন এর জিনার ভোল্টেজটা অর্থাৎ জিনার পটেনশিয়াল আমরা যেটাকে বলি সেটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এই যে এই ভোল্টেজ রেটিং যা থাকবে এই ডায়োডের সেই রেটিংটা আস্তে আস্তে কী হইতে থাকে, কমতে থাকে। এবং যখন এর ইম্পিউরিটি বাড়ানো হয় তখন, এবং এই জিনার পটেনশিয়ালটা সাধারণত আমাদের জিনার ডায়োডের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে 1.8 ভোল্ট থেকে 200 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, এবং এর পাওয়ার রেটিংটা সাধারণত আমরা পাই হচ্ছে 0.5 ওয়াট থেকে প্রায় 50 ওয়াট পর্যন্ত। যেহেতু এর কারেন্ট ক্যাপাবিলিটিস খুব ভালো, এর জন্য এর পাওয়ার রেটিংটা আমরা বেশ ভালো মানের কাজে ইউজ করতে পারি। ওকে, অর্থাৎ ভালো লোড ইউজের ক্ষেত্রে, এই যে আমরা যে আউটপুটে লোড ব্যবহার করব সেই লোডের পাওয়ারটা অনেক হাই হইলেও মোটামুটি 50 ওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, সেটা ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে অনেক বেশি বলতে পারি আমরা। ওকে, জিনার ডায়োডের পাওয়ার ডিসিপেশন ক্যাপাবিলিটি হচ্ছে নর্মাল ডায়োডের চেয়ে অনেক বেশি। ওকে, তো আমরা এরপর বলতে পারি হচ্ছে জিনার ডায়োডের ফরওয়ার্ড বায়াস রিজিয়ন। ওকে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জিনার ডায়োড আর কিছুই না, একটা নর্মাল ডায়োডের মতো কাজ করে। ওকে, অর্থাৎ জিনার ডায়োড একদম সেম ক্যারেক্টারিস্টিক্স থাকে কিসের মতো, একটা নর্মাল ডায়োডের মতো। তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম তাহলে জিনার ডায়োডের আলাদা কোনো বিশেষত্ব নেই যদি সেটাকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন করা হয়। অর্থাৎ একটা নর্মাল ডায়োড যেই কথা, যদি আমরা এই জায়গায় পজিটিভ এবং এই জায়গায় নেগেটিভ দেই তাহলে আমরা জিনার ডায়োডের ক্ষেত্রেও ব্যাপারটা বুঝব একদমই সেম। ওকে, যে আমরা এই জায়গায় পজিটিভ এবং এই জায়গায় নেগেটিভ দিলে দুইটার ক্যারেক্টারিস্টিক্স হবে সেম। ওকে, তো আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে এটা একটা স্পেশাল ডায়োড, এর একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে সেটা নির্ভর করে হচ্ছে ইম্পিউরিটির উপরে, এবং সেই ইম্পিউরিটি যত বাড়তে থাকে তার জিনার পটেনশিয়াল আস্তে আস্তে কী হতে থাকে, কমতে থাকে। ওকে, আরেকটা ব্যাপার বুঝতে পারলাম যে এর পাওয়ার ডিসিপিউশন ক্ষমতা হচ্ছে অনেক ভালো, এবং আর এর ফরওয়ার্ড বায়াসে এর কাজটা হচ্ছে একটা নর্মাল ডায়োডের মতো। তো আমরা এই ইন্ট্রোডাকশনের আরও কিছু দেখব, সেটা হচ্ছে আমরা এখন দেখি এই জিনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কীরকম হয়।
ওকে, তো আমরা এই দিকে যদি হচ্ছে ধরি পজিটিভ ভোল্টেজ আর এই দিকে যদি হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ এই পাশে হচ্ছে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে পজিটিভ, এই জায়গায় আমরা একটা জিনার ডায়োড নিলাম, অর্থাৎ এটার এই পাশে আমরা নেগেটিভ দিলাম, তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারতেছি সেটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা নর্মাল ডায়োডের মতো, যদি এটা সিলিকনের হয় তাহলে এটা হচ্ছে 0.7 ভোল্ট ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, তো আমরা এই জায়গা থেকে এটাকে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি। আমরা অলরেডি নর্মাল ডায়োডের নিয়ে অনেকগুলো ক্লাস করছি, তো সেই ক্লাস আমরা জানি যে ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ দ্বারা এটাকে রিপ্লেস করা যায়। ওকে, এটা পজিটিভ এবং এটা কী ছিল, নেগেটিভ ছিল। কিন্তু যখনই এটা রিভার্স বায়াসের দিকে আসবে তখনই আমরা জানি যে এইটা কখন ব্রেকডাউন ঘটবে, এটার ব্রেকডাউন ঘটবে হচ্ছে এর ব্রেকডাউন ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সেই VZ এর ভ্যালুতে। ওকে, আমরা যেই জায়গা থেকে ব্রেকডাউন আস্তে আস্তে স্টার্ট হয় সেই জায়গাকে আমরা বলতে পারি হচ্ছে VZK, অর্থাৎ নি জিনার ডায়োড ভোল্টেজ, এবং এই বরাবর যে কারেন্টটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে IZN, অর্থাৎ নি কারেন্ট। ওকে, আর এই বরাবর যেই জায়গা থেকে আমাদের স্যাচুরেশনে চলে আসছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে VZ, অর্থাৎ জিনার ভোল্টেজ, জিনার ব্রেকডাউন ভোল্টেজ যেটাকে আমরা বলি। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে ঠিক এরকম বরাবর, যেটা হচ্ছে আমার জিনার ব্রেকডাউন ভোল্টেজ, এবং এই বরাবর যে কারেন্ট সেটাকে আমরা বলতে পারি হচ্ছে IZ, অর্থাৎ জিনার কারেন্ট। ওকে, তো আমরা এই পাশটাকে তাহলে কীভাবে উল্লেখ করতে পারি, এই জায়গায় আমরা উল্লেখ করতে পারি যে এটা হচ্ছে রিভার্স বায়াস, অর্থাৎ রিভার্স বায়াসের ক্ষেত্রে কীরকম, যে আমাদের এটা হচ্ছে একটা জিনার ডায়োড, আমরা এই পাশে দিলাম হচ্ছে পজিটিভ এবং এই পাশে দিলাম হচ্ছে নেগেটিভ। ওকে, তো আমরা জানি এই এইটা থেকে আমরা এটাকে রিপ্লেস করতে পারি কীভাবে, এটাকে আমরা রিপ্লেস করতে পারি এইভাবে, এটা হচ্ছে VZ0, অর্থাৎ এই বরাবর যে পয়েন্টটা এটাকে আমরা বলতে পারি VZ0, অর্থাৎ ভোল্টেজটা যে জায়গায় থেকে কাট অফ হয়েছে সেই কাট অফ ভোল্টেজটা, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে বি। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে এই RZ-টাকে যদি খুব নগণ্য ধরা হয় তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে VZ। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি, এটাকে যখন নগণ্য বলবো তখন আমরা, তাহলে আমরা এই জায়গা থেকে ইজিলি বুঝে যাচ্ছি যে VZ0 ইকুয়ালস টু বলা যায় হচ্ছে VZ। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম যে VZ0 ইকুয়ালস টু হচ্ছে VZ। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ জিনার ডায়োডের বেসিক সম্পর্কে ধারণা। তো বেসিক সম্পর্কে আমরা যদি আরেকটু রিভিউ করি তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারছি, তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে জিনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল ডায়োড, এটাকে ভোল্টেজ রেগুলেটর সার্কিটে ইউজ করা যায়, এর ব্রেকডাউন ভোল্টেজটা থাকে খুবই সূক্ষ্ম, আর সেই ব্রেকডাউন ভোল্টেজটা কিসের উপরে নির্ভর করে, সেটা নির্ভর করে হচ্ছে জিনার যে রিজিয়নটা থাকে সেই রিজিয়নের ড্রপিংয়ের উপরে, অর্থাৎ ড্রপিং যত বেশি হইতে থাকে তার জিনার পটেনশিয়ালটা আস্তে আস্তে কমতে থাকে। তো এর নর্মালি পটেনশিয়াল যেটা পাওয়া যায় জিনার ডায়োডে সেটা হচ্ছে 1.8 থেকে 200 ভোল্টের মতো পাওয়া যায়। আরেকটা আমরা জানি যে এর হচ্ছে পাওয়ার ডিসিপিউশন ক্যাপাবিলিটি হচ্ছে বেশ হাই, এটা 0.5 ওয়াট থেকে 50 ওয়াটের মতো পাওয়া যায়, এবং এর ফরওয়ার্ড বায়াসে এটা কিসের মতো কাজ করে, একটা নর্মাল ডায়োডের মতো কাজ করে। আর ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফরওয়ার্ড বায়াস একটা নর্মাল ডায়োড যেরকম সেভাবেই কাজ করে, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা কখন যখন ব্রেকডাউন শুরু হয় তখন সেটাকে বলি হচ্ছে আমরা নি ভোল্টেজ, নি জিনার ডায়োড ভোল্টেজ, এবং ওই কারেন্টটাকে বলি হচ্ছে নি জিনার ডায়োড কারেন্ট। এবং ওই অবস্থায় যে অবস্থাতে এটা স্যাচুরেশনে চলে আসে সেই অবস্থাটাকে বলি আমরা হচ্ছে VZ, এবং যে জায়গায় কাট হয় সেটাকে আমরা বলি হচ্ছে VZ0, এবং যে জায়গায় স্যাচুরেশন হয় এবং সেই মুহূর্তের কারেন্টটাই হচ্ছে IZ, অর্থাৎ জিনার কারেন্ট। ওকে, তো আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম এবং এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে VZ0 ইকুয়ালস টু হচ্ছে VZ। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আপনাদের যদি লেকচার ভালো লেগে থাকে তারা অবশ্যই অবশ্যই এই লেকচারগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। আর বারবারই বলে যাই আমি হ্যান্ড নোট দিব, বাট এটা আসতেছে, এটা একটু দীর্ঘমেয়াদী কাজ, কারণ হচ্ছে আমি সময় পাচ্ছি না, সব কিছু মিলিয়ে ধীরে ধীরে করতেছি। তো আপনারা যারা উপসহকারী প্রকৌশলী পোস্টের জন্য চাকরির জন্য পড়াশোনা করতেছেন এবং প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য ইনফরমেশন হচ্ছে টেকল্যাব বাংলাদেশে জব প্রিপারেশনের কোচিং হচ্ছে, এবং এই টেকল্যাব বাংলাদেশে অটোমেশনের উপরে কোর্স হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপরে, এবং সেই সাথে আমাদের এই জায়গাতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং BSc ইঞ্জিনিয়ারিংদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করানো হয়। যারা অ্যাটাচমেন্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনারা এই স্ক্রল হওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশনের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই লেকচারগুলো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের লেকচার এ পর্যন্তই, সবাই সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, আল্লাহ হাফেজ।